সুস্থতা যে কত বড় নেয়ামত, আসলে অসুস্থ না হলে তা কখনো বোঝা যায় না। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডাক্তার দেখানোর এক তিক্ত অভিজ্ঞতা। আশা করি আপনারা ফুল ভিডিওটা ঘুরে আসবেন, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আয়শা নিপা স্বাগত জানাচ্ছি আয়শা দিদার ব্লগে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো। আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে। বাসায় আসলে ওকে ট্রিটমেন্ট দিচ্ছিলাম, যেহেতু অনেকদিন থেকে অসুস্থ, আপনারা দেখতেছেন আমার ভিডিও, দেখতেছেন লাইভে, দেখতেছেন আমার হাজব্যান্ডও অসুস্থ। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড রিকভারি দিচ্ছে, কিন্তু ছেলে একটু সুস্থতা এবং অসুস্থতা হয়ে যাচ্ছে। আর ইয়াকে বাসায় রেখে তারপর আরহান আগে নেমে গেছে ওর আব্বুর সাথে, ও গাড়িতে বসে দুষ্টামি করতেছে। আসলে বাচ্চারা না অসুস্থ হইলেও বুঝতে চায় না, ওরা অলওয়েজ দুষ্টামি করতে থাকে, বুঝে না যে আমি যে অসুস্থ, আমাকে রেস্ট করতে হবে। যাই হোক, যেহেতু বাচ্চা মানুষ কিছু করার নাই, ডাক দিলে বোঝে না, সব কিছু মেনে নিতে হয়। আর হচ্ছে এখন যাচ্ছি ওর রেগুলার যে চেক আপ করা ডাক্তার, ওই ডাক্তার কাছে, শিশু ডাক্তার। আসলে আরিয়া আরহানকে আমরা সবসময় একটা ডাক্তারে দেখাই, সেই ডাক্তারটা হচ্ছে বাসনা মোহরি চিট। না 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 না, কোথায় যাচ্ছ তুমি বলো? হাসপাতালে। কেন? ডাক্তার দেখাতে। কি সমস্যা? আজকে নামতে হবে। আমরা গাড়ি থেকে নেমে চলে আসছি আমাদের হসপিটালের সামনে। হসপিটালে যে হসপিটালে আরানকে ডাক্তার দেখাবো, এটা হচ্ছে রয়্যাল হসপিটাল। আর হচ্ছে এটাকে আরেকটা নামে ডাকা হয় বেলভিউ হসপিটাল। এটা আসলে অনেক পুরাতন একটা হসপিটাল। এখানে চিটংয়ের সবচেয়ে বড় বড় যে ডক্টরগুলো আছে সবগুলো চেম্বার আছে এখানে। আসলে এটা একটা সাততলা অষ্টতলা বিশিষ্ট একটা হসপিটাল। আমার ছেলেমেয়ে দুজনে এখানে ডেলিভারি হয়েছে। এই হাসপাতালটা যেহেতু অনেক পুরাতন হসপিটাল, এটা আসলে একটু একটু ওল্ড মডেলে ছিল, এখন এটাকে একটু মেরামত করে একটা সুন্দর লুক দিছে। আমি একটু ভিতরে পরিবেশটা দেখাচ্ছি। আরহান অনেক দুষ্টামি করতেছে, তাকে বোঝানোর চেষ্টা করতেছে, আসলে সে বুঝতেছে না। এটা হচ্ছে রিসেপশন, আর সামনে হচ্ছে একটু ইমার্জেন্সি কেবিন আছে যেখানে রুগী আসলে ইমার্জেন্সি সেবা দেয়। আর হান তো খেলনা দোকান দেখে ওখানে ঢুকে গেছে সে খেলনা নেওয়ার জন্য। যাই হোক, তাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা যে ডক্টর দেখাতে আসছি তাকে বলছে আমরা আগে ডক্টর দেখাই, তারপর তোমাকে আমরা খেলনা কিনে দিব। তা আমরা চলে যাচ্ছি দোতলায়। আরহান আবু অলরেডি চলে গেছে, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। যে দোতলা পরিবেশটা একটু আপনার কাছে শেয়ার করি। এখানে যেহেতু আমরা ঘর থেকে বের হয়েছি 4টা বাজে, আর ডাক্তার দেখাইয়ে আস্তে আস্তে আমাদের 7:30টা বাজছে ঘরে আস্তে আস্তে। যেহেতু আমরা প্রথমেই চলে গেছি, ডাক্তার 5টার দিকে আসে, আমরা 4:30টা বেরিয়ে গেছি, ডাক্তার এখন আসে নাই, আমরা ওয়েট করতেছি ডাক্তারের জন্য। ডাক্তার নাম হচ্ছে বাসনা মোহরি, চিটং মেডিকেলের অধ্যাপিকা ছিল, এখন সে রিটায়ার্ড আছে। আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, আমার ছেলেমেয়ে দুজনকে শূন্য থেকে আমরা ওকে দেখাই আসতেছি। এই ডাক্তার ছাড়া না আসলে আমরা অন্য কোনো ডাক্তার দেখাইলে আমরা ভালো কোনো ট্রিটমেন্ট পাই না, আমাদের কাছে ভালো লাগে না। আরহান এখানে বসে বসে যেহেতু আমরা ওয়েট করতেছি ডাক্তার জন্য, আরহান শুয়ে শুয়ে আসলে মোবাইল দেখতেছে, ওর কাছে একটু খারাপ লাগতেছিল। যেহেতু আমরা ডাক্তারের সিরিয়াল নিয়ে নেই, সিরিয়াল ছাড়াই গেছি। আসলে আমরা যেহেতু অনেক আগে থেকে ডাক্তারটা দেখাই, এই জন্য আর সিরিয়াল লাগে না। যে কম্পাউন্ডার ভাইয়া আছে, ভাইয়া আমাদেরকে দেখাই দেয়, আসলে সুবিধা আছে, কিন্তু ওয়েট করতে হয়, অনেক সময় ওয়েট করা লাগে না, অনেক সময় ওয়েট করতে হয়। তা আরহানের পানির তৃষ্ণা পেয়েছে, আরহান বলছে পানি কিনবে, যেহেতু আমি বাসাতে পানি নিয়ে খেলা পেয়ে গেছো না? খেলা পাইলে তো কথা নেই, তোমার শুধু খেলাতে ইচ্ছা করে নিলে ভালো হইতো, একসাথে এটাও নিলে ভালো হইতো। এটাও নিলে ভালো হইতো, খেলা নাই তো? না, এটা হবে না বাবা, যেটার জন্য আসছে ওইটা না, ওইটা নেওয়া যাবে না। প্লিজ ভাই, এটার দাম কত? 180 টাকা। আমরা পানি নিয়ে চলে আসছি উপরে। এটা হচ্ছে একটা ডক্টরের রুম, প্রফেসর ডক্টর শাহনারা চৌধুরী। এটা হচ্ছে আমার ছেলেমেয়ের যে ডক্টরটা ডেলিভারি করেছেন ওই ডক্টর। আসলে ম্যাডামের কথা কি বলবো, ম্যাডাম অসম্ভব ভালো, আর ওনার হাতের কথা তো আসলে কল্পনা করা যায় না। আমি বিয়ের পর থেকে এ পর্যন্ত আমার যতই প্রবলেম হচ্ছে, গানি প্রবলেম, আমি ম্যাডামকে ছাড়া অন্য কোনো ডাক্তার দেখাই না। যদিও দেখাই আমার কাছে ভালো লাগে না, আমার ঘুরে ফিরে দেখাচ্ছে ওই ডক্টরের কাছে আসতে হচ্ছে। উনি হচ্ছে চিটং মেডিকেলের সবচেয়ে বড় ডক্টর। আসলে আমি একটু সবসময় চেষ্টা করি একটু ভালো ডক্টর দেখাইতে, আর আমি যেহেতু ওনার উপরে ডিপেন্ড হয়ে গেছি, ওনাকে ছাড়া আমি আসলে কাউকে দেখাতে পারি না। আর আমার ছেলেমেয়েকে আমি চেষ্টা করি একটা, যেহেতু জন্ম থেকে একটা ডাক্তার দেখাই আসছি, ডাক্তার বাসনা মুড়ি ম্যাডাম, আসলে ওনাকে ছাড়া আমি অন্য কোনো ডাক্তার দেখালে আমার ভালো লাগে না। আর যেহেতু ফ্যামিলিতে ডক্টর আসছে, ফ্যামিলির ডক্টরও দেখাই মাঝে মধ্যে, ফ্যামিলির পরামর্শ নেই, আর যদি ফ্যামিলির পরামর্শ না হয় তখন আমরা ডাক্তার কাছে চলে যাই। তো যেহেতু আরহানকে অনেকগুলো টেস্ট দিয়েছে, টেস্টগুলো করাইছে আমরা, করাইয়ে তারপর রক্ত পরীক্ষা, বুকের এক্সরে দিয়েছে, দেখাইয়া ডাক্তার দেখাইলাম। এই যে আমাদের জার্নিটা, এটা হচ্ছে 3.5 ঘন্টার একটা জার্নি। এই যে ডক্টরের কাছে আমরা গিয়ে বসেছিলাম, আসলে এই যে একটা তিক্ত অভিজ্ঞতা, এটা সবারই হয়, শুধু আমার একার না, আমাদের প্রায় সময় হয়, প্রায় সময় হয় না। আসলে আজকে একটু বেশি হয়ে গেছে, যেহেতু আজকে ডাক্তারের রোগ একটু বেশি, সেজন্য আজ যেহেতু আমরা হঠাৎ করে গেছি, ভাইয়াটাকে বলি না, ভাইয়াটা যদি আগে বলি তাহলে ভাইয়াটা আমাদেরকে সুযোগ করে দেয়, আগে আমাদেরকে দিয়ে দেয়। আর আরহানও বিরক্ত যাচ্ছিল, সে তো অনেক বিরক্ত করতেছিল, যেহেতু অনেকক্ষণ আমরা বসেছিলাম, আর তার শরীরটাও ভালো না, হঠাৎ করে আবার জ্বর বেড়ে গেছে। যাই হোক, আমরা সব কিছু কমপ্লিট করে 3.5 ঘন্টার মধ্যে আমাদের মিশন শেষ করলাম। শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলে আসছে আমাদের বাসায়। আর একটু আরিয়ার জন্য একটু টেনশন হচ্ছিল, আরিয়া কি করতেছে বাসায়, আরিয়াকে যেহেতু বাসায় রেখে গেছি, তাকে বলছিলাম যাতে সে যায় নাই। তো আমাদের জার্নিটা বিয়র্স এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।